গুড মর্নিং, আমি আবার চলে এসেছি। এখন আমি আছি সারজাতে, বহুদিন বাদে লকডাউন শেষ হয়েছে। এখানে তো এখন অলমোস্ট অনেক কিছু নর্মাল। তো আজকে যাবো, এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে জাবেলাল খাইবার পাকিস্তানের, তো সেখানে খেতে যাব, ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে কেমন হয় সেটাই দেখার। আর এটা হচ্ছে সারজা, কিছুটা দেখিয়ে নিচ্ছি। সামনে ক্রেজা, আমার বন্ধু, আমি নাম দিয়েছি ক্রেজা। তো এমনি নাম সৌরভ, যাই হোক, সেটা হচ্ছে সারজা শহর। খুব সুন্দর ব্যবস্থা এখানে সব রকম। সামনে রাস্তা পার হওয়ার জন্য একটা খুব সুন্দর সিস্টেম আছে, সেটাও দেখাবো। এখানে পার্কিংয়ে প্রচুর গাড়ি আছে, কিন্তু হ্যাঁ প্রচণ্ড রোদ্দুর। টেম্পারেচার অলরেডি প্রায় 37, এখন কটা বাজে? এখানে বাজে সকাল 10:15। এখন ইন্ডিয়াতে হয়তো এখন 11:45। তো এখন আমরা যাচ্ছি জাবেলাল খাইবার। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, কারণ সবাই অফিস চলে গেছে। আজকে আমার অফ ডে, অসুবিধা কিছু নেই। তো ধীরে ধীরে আমরা যাচ্ছি জাবেলাল খাইবারের দিকে। আগু পরটা খাওয়া যেন, দেখুন সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে গেছে সুন্দর। হ্যাঁ বেজা, তো সিগন্যালটা তুমি একটু দেখিয়ে দাও। সিগন্যালটা আমি দেখাবো খেয়ে এসে। এখন যেটা হচ্ছে, এখানে মাছটা খুব দরকার। উইদাউট মাছ বেরালে 5000 দিরাম ফাইন, মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 1,00,000 টাকা ফাইন। তো আমি ওর জন্যই মাছ, সবাই মাছ পড়ে আছে, দরকার। সামনে হয়তো কোনো কিছু ইনসিডেন্ট হয়েছে। হ্যাঁ অনেক ফায়ার ব্রিগেডের গাড়ি দেখতে পাচ্ছি, মনে হয় আগুন টাগুন লেগেছে, তাই এসছে ফায়ার সার্ভিস, সিভিল সার্ভিস থেকে। আপাতত আমরা জাবেলাল খাইবার সামনে চলে এসেছি হাঁটতে হাঁটতে। আমি দোকানটা দেখাবো। ঠিক আছে, এখন ভিতরে যাবো। আজকা সুবাহ কা ব্রেকফাস্ট আলু কা পরাঠা। আমি মে কিচেন কে অন্দর হ্যায় মেরে সাথ ভাইয়া জি হ্যায়। তো আমি মে কিচেন কে অন্দর আলু কা পরাঠা কেসে বানা রহা হ্যায় লোক দিখায়। আলু পরাঠা কা পরাঠা হ্যায় কারি সাহেব। अभी आलू पराठा कैसे बना रहा है ये लोग दिखाएगा। देखिए अभी हम लोग सब इंडिया में भी खाया है आलू का पराठा, अभी ये आ गए हम लोग पाकिस्तान से। पाकिस्तान का आलू का पराठा कैसे ये चखने का है सबको। তো একদম গরম গরম তাওয়া, এখানে গরম গরম আলু পরোটা একদম গরম গরম হচ্ছে। তো দেখে বেশ ভালোই লাগছে। তো ভাইয়া আপনার কিতনা সাল সে ইধর আছে আজমে? ये 3 साल हमारा हो गया भैया शारजा में। अभी शारजा में 3 साल हो गए हैं। और ये होटल का हो गया इससे जबलल खैबर का। हाँ जबलल से, हाँ इससे दो का ब्रांच भी है, वो भाई नजवा में है। अच्छा, तो उसका भी तकरीबन 5 साल हो गया। उसका भी 5 साल हो गया। माशाल्लाह हमारा जो आलू का पराठा इधर पूरा रोला में जो है आता है, पसंद करता है और खाके लेके जाता है। और खासकर डिलीवरी के लिए पहले ऑर्डर देता है कि हमको 10-10, 12-12, 20-20 पराठा दे दो, क्योंकि माशाल्लाह जो भी आदमी आया हुआ है और खाया हुआ है तो वो दोबारा इसके पीछे आ गया। कोई कोई दुबई से आता है, अभी एक आदमी आया पिकअप में अबू धाबी से, बोलते हैं आपका पराठा खाया था। तो माशाल्लाह हमारा जो पराठे का टेस्ट है वो आपके सामने है। दूसरा यही है कि हम चाहते हैं कि लोग आए और खाए एक मतलब है। जबरदस्त पराठा है और ये बनता भी बहुत टेस्टफुल है, तो इसलिए हम लोग आया आज आपको पूछा, ये थोड़ा देखा नहीं कि कैसे बनाता है। टेस्ट के बारे में तो कोई बात ही नहीं कर सकता है, इसलिए हम लोग भी आता है। तो आज मैं सोच लिया मेरा ब्लॉग पे डाल देता है आपका आलू का पराठा। तो शारजा में जितना भी है आदमी और यू में कोई भी है, शारजा में रोला में आता है तो ये जाबिलाल खैबर में आने का जमाने का, और इसका इंशाल्लाह आलू का पराठा, आलू का पराठा टेस्ट करके जाने का। तो अभी ये बन रहा है, अभी एक काम करेगा हम लोग, तो मैं थोड़ा जाके अंदर बैठेगा। तो এখন বসে আছে আলু পরোটার জন্য, আলু পরোটাটা চলে আসবে। এই আমাদের আলু পরোটা চলে এসেছে ভাইয়া, আলু পরোটা দিলে গেছে।
টেস্ট করে বলছি যে কোন খেতে। আপাতত হ্যাঁ আমার জন্য একটা সুলেমানি, সুলেমানি মানে হচ্ছে এখানে লিকার চা, মানে আমরা যে লিকার চা খাই বাড়িতে সেটা হচ্ছে এখানে সুলেমানি, আর সাদা হচ্ছে আমাদের দুধ চা, আর কিছুই না, জাস্ট নামটা আলাদা। ঠিক আছে, চাগুলো ভালোই বানায়। এখন যেটা হচ্ছে, এখন যেটা মেন যেটা হচ্ছে পরোটা, পরোটাতে কনসেন্ট্রেট করতে হবে। তো এটা হচ্ছে পরোটা, মাই গড কত বড় সাইজ, একটা পরোটা খেলে মোটামুটি দুপুর অনেকক্ষণ থাকা যায়, দুবেলা না খেলেও চলতে পারে। আর এটা তার সাথে ভোটার সাথে দিচ্ছে, এটাও দারুণ টেস্টফুল। আমাদের আর একজন পরোটা খাওয়া শুরু করে দিয়েছে, হাসতে আরম্ভ করে দিয়েছে। তা কেমন লাগছে পরোটাটা, টেস্ট কেমন সেটা আগে বলো। তার জন্য বারবার আমাদের ছুটির দিনে আমরা এখানে আসি পরোটা খেতে। তো টেস্ট করে নিই, আর এ আগে চাই এটা সুলেমানি লিকার চা, আর এটা হচ্ছে সাদা। ওকে, এটা টেস্ট করি তারপর বলছি। তো এখন আমি আলুর পরোটা খাচ্ছি, দুর্দান্ত টেস্ট, একদম ডিফারেন্ট, আর এতটাই টেস্টফুল মানে বারবার খেতে ইচ্ছা করবে। এই খাওয়ার আমার চলছে, খেয়ে দে তাহলে আবার বাকিটা বলছি, কারণ এখানে বেরিয়ে আরও অনেক কিছু করার আছে, দুটা জিনিস দেখানোর আছে, দেখাবো। ঠিক আছে, আপাতত একটা ছোটো বেশ আবার ফিরে আসবো। তো সকালের লাঞ্চটা তো এখনও হয়নি, তার জন্য আমাদের এখন মার্কেটে যেতে হবে, মাছ কেনাকাটি আছে। কিন্তু তার আগে ব্রেকফাস্টটা জবরদস্ত হয়েছে। তো আর একটা যেটা জিনিস স্পেশাল দেখানো ছিল সেটা আমি দেখাবো। এখন রোড ক্রস, আমাদের ওখানে লোকে লাফঝাফি করে, ধুমধাম চলে যায়। এখানে যেমন একটা সুন্দর সিগন্যাল ব্যবস্থা আছে, ক্রসিং এসে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে এখানে একটা ছোট্ট বোতাম আছে, সেই বোতামটা টিপে অপেক্ষা করতে হবে। যেমন এই ক্রসিং, এটা এটা হচ্ছে সেই বোতামটা, আমি এই বোতামটা টিপে দিলাম। তো আমাকে এখানে ওয়েট দেখাচ্ছে, এখন ওয়েট করতে হবে, সামনে রেড সিগন্যাল, তো যতক্ষণ না গ্রিন হচ্ছে আমি যাবো না। আমি বোতাম টিপে দিয়েছি, তো এখন গ্রিন হওয়ার পরে ক্রস করব। গাড়ি আসছে আসছে, অনেকে পার হয়ে যাবে কিন্তু আমাকে পার হতে পারবো না। অনেক সময় এখানে সিআইডি থাকে, ধরলে ফাইন, তো ফাইন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না যতক্ষণ না সিগন্যাল চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, গাড়ি থেমে গেছে, এবার সিগন্যাল গ্রিন। ও, দ্যাট ইজ দ্য সিগন্যাল গ্রিন। হ্যাঁ, এ দেখো সিগন্যাল গ্রিন হ্যাঁ, আমি চলো ফির। এবার আবার এসে গেছে এই পাশে, এই পাশ থেকে আবার পাশে যাবো, সেম প্রসেস। ওকে, এখানেও গাড়ি থেমে গেছে, সবাই হেঁটে ক্রস করছে। এ দেখ, তো এখানে আপাতত কোভিডের যা সিচুয়েশান অনেকটাই কন্ট্রোল। তো এতদিন কোনো ব্লগ ফ্লগ বানানো যায়নি, কারণ এক ওইভাবে বেরানো যেত না, আর মানা ছিল, সোশ্যাল ডিস্টেন্সিং এখনও আছে, এক জায়গায় বেশি লোক জড়ো হওয়া যায় না। কিন্তু এই গেল সপ্তাহ থেকে এখানে সব কিছু ওপেন হয়ে গেছে, তো যার জন্য আমি ব্লগটা করতে পারছি, নাহলে করতে পারতাম না। তো এখন আমরা যাবো আলমাদিনা বলে একটা সুপার মার্কেট আছে, ওখান থেকে কিছু মাছ কিনবো আজকে দুপুরে খাওয়ার জন্য, তারপর খেয়ে দে। তো আপাতত এতটাই, আমার পরে ভিডিও দেখা হচ্ছে।